হরে কৃষ্ণ। আজির পর দামোদর মাহ আরম্ভ। দামোদর মাহর স্পেশাল কি হয়েছে আপনার কইসো যে দামোদর মাহত একটা বিশেষ অফার অফার পায়। ফর এক্সাম্পল আপনি যিমানখিনি করে তার 100 গুণ বেশি বেনিফিট পাওয়া যায়। ধরা হল আপনি এখন গাড়ি কিনব কইছে, গাড়িখনের দাম যেনিবা 6 লাখ, তো 6 লাখ হলে আপনি এনেকুৱা এটা বাম্পার অফার পায় যাতে যত আপনি 60,000 দিলে সেই গাড়িখন পাই যায়। সো 100 গুণ বেশি বেনিফিট পায় এই দামোদর মাহত। সো আপনাদের যদি এই ভিডিওটি চাই আছে, আজিয়েই আপনাদের আপনাদের ওসরের মন্দিরে হোক বা আমার স্কুল মন্দির স্পেশালি ইয়াতে চাকি দিয়ার ব্যবস্থা করে আপনাদের ভগবানক দিয়া দেখাও। আর এই দামোদর মাহতে কি হয়েছিল, আপনার যে উড়লত বান্ধিছিল, উড়লত বান্ধার পিছত সেই উড়লটো উড়লটো এনেকে দুইটা গছর মাজেরে, অর্জুন গছর মাজেরে যাওঁতে সেই অর্জুন গছডাল ভাঙি কিনে তারপর দুজন দিব্য পুরুষ উদ্ভাবন হয়েছিল আর সেই গছরপর মুক্তি লাভ করেছিল। সো সেইটো লীলা আসলে এই দামোদর মাহতে আর বিভিন্ন এই মাহত আর বিভিন্ন লীলা ভগবানে করেছিল। সো এইটো একটা খুব সুন্দর আমার সকলের কারণে একটা সুযোগ হয় ভগবানের, গতি এইটো বিশেষ কৃপা পায়। আপনি যিমান করে তাতে বহু গুণ বেশি কৃপা পায় বেলেগ মাহত। তো হরে কৃষ্ণ। আমার লগত আছে সদানাম প্রভু, তেওঁ ইসকনের বহুত এজন সিনিয়র ভক্ত হয়। হরে কৃষ্ণ। তো প্রভু, আমি প্রথমতে জানিব বিচাৰিছো যে এই দামোদর মাহটো কিহৰ কাৰণে স্পেশাল ইম্পর্টেন্স? এই কারণে যে ভগবান এই মাহত দামোদর বলে নাম হয়েছে, দামোদর মাহ মানে ভগবানের নামে নামকরণ, এখন এই মানটো বিশেষ ভগবানের মাহ। আচ্ছা, এই কারণে ভগবানের মানে বিশেষ যে পূজা করলে ভগবানের কৃপাটো আমি বেশি পাও আর আমার দুঃখময় জীবনের পর আমি আসতে পেলাই আমি ভক্তিময় জীবনে আমি আগবাড়ি পড়ো। ওকে, হ্যাঁ, এইটার পর আমার জীবন সফল হয়, ভগবান কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। আর সেইটো আমি সবকে মাতি পেলাই এই আনন্দ যোগদান করবার কারণে সবাই আমি মাতি পড়ো, সবকে আমি গর্জগত দুঃখ পড়া আমি কেন মুক্তি পাও, এই কৃষ্ণ ভক্তি যুক্ত হলে আমি মুক্ত হব পারো। ওকে, এইটো আমার উপায়। হয়, গোটে মাহে 12 মাহ 12 পার্বণ আমার হিন্দু শাস্ত্র আছে, কিন্তু কার্তিক মাহ বিশেষকে এইটো দামোদর মাহ আমার ভক্তগণ পালন করে, তার কারণে কৃষ্ণ ভক্তি লাভ করার কারণে। আচ্ছা, কৃষ্ণ প্রেম লাভ করার কারণে। তো আৰু এটা কথা সুধিব বিচাৰিছো যে এই মাহত যেতিয়া আমি ভগবানক দিয়া দেখাও, সেই দিয়াটো 3 বার 5 বার 7 বার তেনেকে চোখ কত কত কেইবার দেখাব লাগে সেইটো অলপ কৈ দিব। দিয়া মানে শুদ্ধ পৃথিবীতে মাটি হব পারে, চাকি মাটি হব পারে, কিংবা মেটেল হব পারে, কিংবা রূপ হব পারে, কোনো হব পারে, সামর্থ্য অনুযায়ী দুজনে বা এজন লব পারিব। কিন্তু বিশেষকে হিত প্রদীপ, হিত আজিকালি ভাল না পায়, নহলে তিল তল তিল তল পড়া খুব ভাল। কোনোবা এই তুলসী কাঠ, দোকান কাঠ, যেনে তুলসী গছ মানে এক্সপায়াৰ হ'লে পৰে, যিখিনি থাকি কিনে আমি থব থৈ পেলাই তুলসী বা কাঠৰ মূৰত আমি এই রুই বাঁধি পেলাই, কপা বাঁধি পেলাই আমি ঘি বা তিল তল দি পেলাই আড়ি দেখা পাৰোঁ। তুলসী দি পেলাই আমি আড়ি দেখা পেলে ভগৱানৰ বেছিকৈ খুশি হয়, কাৰণ তুলসী ভগৱানৰ অত্যন্ত প্ৰিয়। এইটো পৰা আমি দীপদান মানে প্রথমে ভগবানের ঘড়িত ঘড়িত আমি চারিবার ওকে ভগবানের নাভিত আমি 2 বার, নাভি মূরত 3 বার ঘুরাব লাগে, মূরত 3 বার, গুরুত্ব ঘড়ি হোক 7 বার, 4, 3, 2, আর 7, এনেকুৱা আমি ভগবানের দীপ দেখাব পাৰোঁ। ভক্তি ভরে আমি দামোদর অষ্টকম ভক্তিবিলাক যে গায় নাম বন্ধন লীলা, যেটো নেকি মা যশোদা গাইছিলে, সেইটো ভক্তিৰ অত্যন্ত প্রিয় গীতি, সেইটো গাই পেলাই ভগবানের প্রীতি জানার কারণে আমার ভগবানের দামোদর ব্রত আমি উদযাপন করো। আর এনেকা দীপ দেখাও, এইটো দীপ দেখানোর কারণ এইটো হলে যে আমি অজ্ঞানবশত আমার জীবনে যেমন অন্ধকার আছে, আমার অজ্ঞান নাশ হয়ে পেলায় জ্ঞানের ওপর আমি তেমন আগে পড়ি পড়ো। ভগবান হলে কৃষ্ণ স্বয়ং ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাজি গোবিন্দ সর্বকারণ কারণম। এই গোবিন্দ অনাদি রাজি গোবিন্দর আমার সেবা পূজা করার কারণে আমার মনে হচ্ছে জীবন, এনাদিন আমি গোবিন্দর ঈশ্বরক আহি পেলাই ভক্ত শিক্ষার মাধ্যমে আমি গোবিন্দ সন্তুষ্টি করব। এনেদিন আমি যে আমার উৎসববিলাক আছে, দামোদর মাহ, কার্তিক মাহ, মাঘ মাহ বিলাক আমি উদযাপন করি, ভগবানের কৃপা লব পারো, ভগবানের আশীর্বাদ লব পারো, এনেদিন আমার জীবনটা সার্থক হয়, আমার জীবন আনন্দময় হয়। প্রভু, আর একটা কথা আপনার সুধিব বিচারিছো যে আমার যা কৃষ্ণ ভাবনাময় ভক্ত, কি কৃষ্ণ মারি একো নালাগে, যতে থাকি দিয়া ততে সুখী আর। কিন্তু ইন জেনেরেল মই সুধিব বিচারিছো, এনে ইন জেনেরেল ভগবানক এই কার্তিক মাহত স্পেশালি দিয়া দেখালে কি কি লাভালাভ হব?
ভক্ত মানে ভক্ত বিলাক তো বেলেগ কথা কিন্তু অভক্ত মানে যিনি ভগবানক ইমান দুনিয়াকে ভক্তি না করে লেট্রিন লাইফ মেনটেন করে বা তারা বস্তু বিলাক যে খাওয়া বস্তু বিলাক তারা এখন মানে একটি সাধারণ মানুষ আরাম সবেকে কারণেই এই কার্তিক মাস পালন করা আদেশ আছে নির্দেশ আছে তো আমি সাধারণভাবে আমার যেটা পূজা সুজা আয় কিবা বোনাস পাও আমি যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় আমার গভর্নমেন্ট সরকারে একটা বোনাস দেয় এনেকুৱা ভক্তি জীবনতে ভগবান আমার একটা বোনাস দিছে আচ্ছা এনেকুৱা আমি ভক্তি আমি কেতিয়াও নকৰোঁ গোটেই মাহ নকৰিলে কার্তিকত মাহ যদি আমি কোনোবাই অজান্তেও কোনো ভক্তকলে লৈ পেলাই আহি পেলাই এইটো ভক্ত মন্দির দর্শন করে ভগবান দর্শন করে ভগবান দীপ দেখায় তখন এইটো অজ্ঞাত স্বীকৃতি হয়ে গেল মানে এইটো এইটো করলেও তখন জীবনের যান আগে পিছতে যে মানুষ জন্ম পাই পেলায় অজ্ঞান অবস্থা যান পাপ করেছে পাপর ফল ভোগ লাগে দুঃখ কষ্ট পাই আছে সেইটো অকল যদি কৃষ্ণ ভগবানের আমি এইটো মাহ কিনা ব্রত কিন করো ভগবান নিয়ম দিলে এখন আমি আমিষ খাওয়া বর্জন করো নিয়মকে রাতে উঠি পেলে ভগবান আরতি করো হলিও নাম জপ করো কিনা ভগবান দর্শন করো ভগবানের জীবদান করো সেইটো ভগবান কত ভাগবত কথা শুনো তেনে আমার যিকোনো ব্যক্তি ভগবানের কৃপাটাও পাই যাবে আর কৃষ্ণ ভক্তি করে বা কৃষ্ণ ভক্তি যেগুলি পায় তার জীবনের মানে বহু বহু জীবনের পাপ ভক্তিগুলো নাইকিয়া হয়ে যায় তেনেকা স্যার গীতাতে আছে যে নৈহ অভিক্রম নাশস্তি প্রত্যবায়নে বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য প্রায়তে মহতবাদ এইটো ভক্তি যুগ কৃষ্ণ ভক্তি যুগ যদি কোনোবাই অকমানও করে কিবা ভগবান দর্শন করে প্রণাম করে ভগবান সম্মানিত খায় ভগবান পরিক্রমা করে এইটো কেতিয়াও নাশ না হয় সেইটো অকমান ভক্তি করার কারণে তেখেতের জীবন মানে মহামহা ভয় ভয় কি আমি এই জীবনত ভয় কি মৃত্যু সবচেয়ে ডাঙর ভয় তো আমি সবাই মরুম একদিন তো কিন্তু গীতাত কি আছে আত্মানিত্য আত্মা নমরে আত্মানিত্য আছে তো দেহাটো অনিত্য দেহা জড় সেইটো দেহাটো নাশ হব দেহাটোই নাশ হয় কিন্তু আত্মানিত্য থাকে সেইটো শিক্ষা আমি ভগবত গীতার পর লোক পড়ো লই পেলায় আমি এইটো জ্ঞান লই পেলায় আমি যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পরমাত্মা হেবা আমি সংযুক্ত হোক তাহলে আমার জীবন সার্থক হব এবং গীতা ভাগবত আদি শ্রবণ এবং পাঠনের মাধ্যমে আমি জ্ঞানটো লই পেলায় আমি যে বেয়া কামবিলাক আছে যদি অশাস্ত্র কামবিলাক সেইটো পৰা আমি মুক্ত হৈ পেলায় যদি ভক্তিগুলো আগবাড়ো তাহলে আমার জীবন সার্থক হব আচ্ছা হব আজির পর দামোদর মাহ আরম্ভ আজির পর কিমান দিনলৈ থাকিব এইটো আজির পর মাহি মানে পূর্ণিমাটো পূর্ণিমা পূর্ণিমাটি পূর্ণিমা মানে শরৎ পূর্ণিমা আছে রাস পূর্ণিমা দিন পর্যন্ত আমার বছর থাকিব এই গোটে মাহটো আমি যে বিশেষকে ভগবানের পূজা অর্চনা বিশেষকে ভগবানের নাম জপ এইগুলো যদি ঘরত থাকো যত থাকো যদি আমি করো তাহলে আমার এই যে বোনাস মানে ভগবান না চাই পেলায় আমি ভগবানের কৃপাটো পাই যাব আর আমার জীবনের যে দুঃখময় জীবন এটি গুছি যাব আমি দিব্য আনন্দ লাভ করব তো প্রভু গোটেখিনি আপনার কলে যে আপনাদের ঘরে থাকো যে গৃহে থাকো বনে থাকো তো সেইটাই আর মহাপ্রভু কলে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো সুখে দুঃখে বলে থাকো বদন হরিনাম করো আপনি যতে আছে সকলে আপনি হরিনাম করো কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনি যতে করবো যতে করি বলে যেতে যেতে করবে আপনি শুদ্ধ অনুদ্ধ যেতে হোক আপনি নাম করলে নাম কি কয় নাম নিত্য শুদ্ধ নিত্য মুক্ত নাম আর নামই অভিন্ন এইটু কয় সেই কারণে কৃষ্ণ আর কৃষ্ণ অভিন্ন এইটু আমি যদি আমি মানে বিশ্বাস না হলো নাম করি করি আমার মানে আমার মানে নেগেটিভিটিগুলো আছে ভক্তি জীবনে যেটা মানে বিরোধী ভাব বলে আছে তাহলে সব নাইকিয়া হবো আর লাহে লাহে আমি হৃদয়টা শুদ্ধ হবো এবং শুদ্ধ হৃদয় আমার যে পরমাত্মার হৃদয় আছে সেটি আমি পরমাত্মার লগে আমি সংযোগ স্থাপন করে পেলাই ভক্তি জীবনে আগবাড়ি পাবো তো এই দামোদর মা বহুত স্পেশাল হয় বহু পার্বতী কই আছে তো আপনাদের ঘরত থাকক বা বাইরে থাকক মন্দিরত যাব পারিলে খুবই ভাল আর যদি আপনার ওসর মন্দির নাই তেতিয়ালে ঘরতে আপনাদের ভগবানক বিয়া দেখাও বিয়া কেনেকে দেখায় মই মন্দিরত অলরেডি আপনাদের দেখাইছো বা আরো দেখাই দিম সো তেনেকে বিয়া দেখাও আর এই দামোদর মাহর স্পেশাল অফারটো ভগবানের স্পেশাল অফারটো আপনাদের গ্রহণ করব কৃপাত ভগবানের বাকি বাদ তো সবাই পাব মানে সবকে হাত জোড় করেছো আপনাদের দামোদর মাক ইমান কিছুমান হলেও যিমানে পারে মন্দিরে হোক মন্দির দর্শন করক সন্ধ্যাবেলা আমাদের দীপদান করক আর ভাগবত কথা যত হয় তাতে আপনার শুনক আপনার হরিনাম করক বাস আর যেগুলো পাপ আমার করিব না লাগে সেগুলো পাপ আমি এগুলো পুরা আপনি মানে দূরে থাকক আর পুণ্যময় জীবন আনন্দময় জীবন আপনাদের আপনার কারণে আগেতে অপেক্ষা করে আছে সকল দামোদর মাস পালন করার মাধ্যমে এইটুকু আমি পাই যাব আর স্পেশালি মই এখিনিতে আর একটা কথা কব বিচারিছো যে এই দামোদর মাহত বুলি নহয় মানে প্রত্যেকটো ভগবানের ওচর আহার কারণে কোনো ধর্ম নালাগে আপনার যি ধর্মতে আছে
সেই ধর্মৰ মানে আহিব পাৰে যে কোনো ব্যক্তি যি কোনো ব্যক্তি আহিব পাৰে তেওঁ যি ধৰ্মতে জন্ম গ্ৰহণ মানে যি কাষ্টতে জন্ম গ্ৰহণ নকৰে কিয় তেওঁ ভগৱানৰ ওচৰত আহিব পাৰে আৰু ভগৱানক বিয়া দেখাব পাৰে আমাৰ ইস্কন মন্দিৰতো আহিব পাৰে শাস্ত্ৰত আছে শ্ৰীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচাৰ যেই ভজে সেই বড় অভক্ত কোন ছাড় মানে যোনে ভক্তি করে যোনে ভগবান আরাধনা করে সেই ডাঙর যেই বড় ভক্ত কিন্তু ভক্তি যার জীবন ভক্তিময় জীবন যার নাই সেটা জীবন বেকার এটা আমি শাস্ত্র কই আছি আমি নকো এই কারণে আমি অনুরোধ করু আপনাদের কৃষ্ণ ভক্তি করক হরি নাম করক আপনার জীবনটা সুখময় আনন্দময় হোক এটা আমার প্রার্থনা আপনার সবার উচনা বিনতি নিবেদন হরে কৃষ্ণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ